শ্রোতা মন্ডলী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ভাটি অঞ্চলে জীবন ও জীবিকা ভিত্তিক অনুষ্ঠান ভাটি বাংলা। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন সুনামগঞ্জ সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য এবং পরিকল্পনা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত কমিটির সদস্য মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক এমপি। আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন এবং সরাসরি আপনারা টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, মাননীয় সদস্যের কাছে প্রশ্ন করতে পারবেন। আমি ফোন নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি, নাম্বারটি হলো 08217100006। আমি নাম্বারটি আবার বলছি 08217100006। এই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন এবং একই সাথে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাবেন ফেসবুকে বাংলাদেশ বেতার সিলেট। এই পেজে আপনারা লাইক কমেন্ট এর মাধ্যমে মতামত দিতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব মানিক এমপি মহোদয়ের কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবছর হাওড়া অঞ্চলে একটি ভয়াবহ দুর্যোগ হয়েছে, অকাল বন্যায় ফসল এবং বিশেষ করে সুনামগঞ্জে 90% বেশি ফসল তলিয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে নতুন করে স্বপ্ন দেখছে, আবারও ফসল ফলানোর জন্য মানুষ চেষ্টা করছে। আমি প্রথমে আপনাকে যে হাওড়ের মানুষ আসলে কেমন আছে বর্তমানে, আপনার তৃণমূলের সাথে অনেক যোগাযোগ রয়েছে। প্রথমে আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য এবং এর মাধ্যমে ভাটি বাংলার চিত্র, ভাটি বাংলার বর্তমান অবস্থা মানুষের কাছে তুলে ধরার জন্য। গত বছরে আমাদের হাওড়ায় 90% কেন বেশি হবে ফসল আগাম বন্যায় অকাল বন্যায় তুলে গেছে। মানুষ নিরন্ন মানুষের যখন ঘরে ঘরে কান্না চলছিল প্রতিনিধিরা এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে আমরা সাংবাদিক সুধী সমাজ সকলকে নিয়ে আমরা সুনামগঞ্জে একটি সভায় মিলিত হই এবং হাওড় অঞ্চলের পক্ষ থেকে আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের বিভিন্ন কাছে আমাদের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করি এবং সাংবাদিক বন্ধুরাও হাওড় অঞ্চলের চিত্র তুলে ধরেন। তার প্রেক্ষিতে আপনারা জানেন এই প্রথম মানুষের রাষ্ট্রপ্রধান, তিনি শুধু ভিজিট করতে আসেন নাই, 3 দিনের এবং তিনি সুনামগঞ্জে এসে রাত্রি যাপন করেছেন। হাওড়বাসীর কান্না, হাওড়বাসীর দুঃখ দেখার জন্য তিনি ঘুরেছেন, আমাদের কথা শুনেছেন এবং এর থেকে উত্তরণের জন্য তিনি আমাদের পরামর্শ গ্রহণ করেছেন। তার থেকে আমরা, তিনিও হাওড় অঞ্চলের মানুষ, হাওড়ের বরপুত্র হিসাবে তিনি সারা দেশের মানুষের কাছে পরিচিত মহামান্য রাষ্ট্রপতি, তার কাছ থেকে অনেক পরামর্শ পেয়েছি। তো আমরা যেহেতু অভিন্ন এবং এলাকার মানুষ, যে কারণে ওনার সমস্যা আমাদের সমস্যা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের সিলেটের কিছু অংশের এই যে বিস্তীর্ণ হাওড় অঞ্চল যেটাকে আমরা ভাটি বাংলা হিসাবে বাংলাদেশের মানুষ আমরা পরিচিত ভাটি বাংলা হিসাবে, এই হাওড় অঞ্চলের দুঃখ এটি আজকের নতুন নয়। প্রায়ই হাওড় অঞ্চলের মানুষ তারা এই দুর্যোগে পতিত হয় এবং ধীরে ধীরে হাওড় অঞ্চলের অর্থনীতি অনেকটা দুর্বল হয়ে গেছে, কিন্তু এই প্রথমবারের মতো সরকার, রাষ্ট্রপ্রধান তারা ছুটে এসেছেন হাওড়ের মানুষের কান্না সরজমিনে দেখার জন্য, কান্না থামানোর জন্য। আপনি জানেন 15, 16, 17 এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি তিনি হাওড় অঞ্চল ঘুরে দেখেছেন এবং তারপরই
সরকারের প্রায় প্রতিজনই বলা যায়, বিশেষ করে এই সংক্রান্ত যিনি কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা পানি সম্পদ খাদ্য প্রায় সকল মন্ত্রী, এবং সর্বশেষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সুনামগঞ্জ ভিজিট করেছেন এবং সুনামগঞ্জে সাল্লাতে তিনি কৃষকদের সাথে, জনপ্রতিনিধিদের সাথে এবং এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উত্তরণের জন্য তিনি কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, এই সাল্লাত থেকে 7 মাইল দূর খালিয়াজুড়িতে এর পরের সপ্তাহে আর একটা প্রোগ্রাম করেন, অর্থাৎ তার বিবেককে এত নাড়া দিয়েছে এবং তিনি মানুষের এই দুঃখ দুর্দশা তিনি সরজমিনে দেখে তার হৃদয়কে এত ব্যথিত করেছে, তিনি তার ঘোষণার মাধ্যমে, তার অনুসৃত বিভিন্ন কর্মযজ্ঞের মাধ্যমে তিনি হাওর অঞ্চলের মানুষকে যেভাবে তার স্নেহের জালে আবদ্ধ করেছেন, আমার মনে হয় না বাংলাদেশ কেন এর আগেও অতীতে কোনো সরকার বা এই ধরনের সুযোগ সুবিধা কোনো দুর্যোগ কবলিত এলাকার মানুষ পেয়েছে। আপনি কি মাননীয় সংসদ, আপনি কি একটু স্পেসিফিক্যালি বলবেন যে সরকার এরপরে কি কি মানে খাওয়ার অঞ্চলে মানুষের পাশে দাঁড়িয়েছেন? আমরা জানি, একটু কি সুনির্দিষ্টভাবে আপনি বলতে পারেন সরকারি কি কি? এই যে আগামী ফসল না ওঠা পর্যন্ত 30 কেজি করে চাল এবং 500 টাকা নগদ, এটি যে লক্ষ লক্ষ মানুষকে দেওয়ার যে প্রোগ্রাম, যেটা এটি তো আগামী ফসল না ওঠা পর্যন্ত, এটা কোনো দিন তারিখ ঠিক না, এটা আগামী ফসল। আগামী ফসল যদি আল্লাহ মেহরবানি করেন। হ্যালো, এই যে প্রতিটা পরিবারকে, কৃষক পরিবার যারা ফসল হারিয়েছে তাদেরকে যে খাদ্য সহায়তা, তারপর আমরা যখন বললাম যে শুধু কৃষকরাই নয় জেলেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ফসল নষ্ট হওয়ার পাশাপাশি মাছ ওমরে যখন শেষ হয়ে যাচ্ছে তখন জেলেদের অবস্থা ওনার সামনে আমরা তুলে ধরলাম। তিনি তাৎক্ষণিকভাবে মৎস্যজীবীদের জন্যেও আরও কিছু কার্ড, প্রায় অর্ধলক্ষাধিক কার্ড তিনি তাৎক্ষণিকভাবে ঘোষণা করলেন। যে আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, জি শ্রোতা, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি প্রশ্নটি করুন। তো ইতিমধ্যে সরকার শুধু এই খাদ্য সহায়তা নয়, কৃষকরা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে, আবার যাতে তার ওই জমিতে ফসল বুনতে পারে, সেই জন্যে নগদ অর্থ, বীজ, সার, লক্ষ লক্ষ কৃষক, তারা তো আপনার এই বছর ফসল ফলানোর মতো বীজ তাদের ছিল না, পর্যাপ্ত পরিমাণ সার বীজ এবং নগদ অর্থ সহায়তা দিচ্ছি যাতে কৃষকরা আবারও তারা ফসল ফলাতে পারে, এবং তাদের ফসল ঘরে তোলার জন্যও সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধস্তন তাদের যে প্রকৌশল অধিদপ্তর, তার মাধ্যমে তারা বিভিন্ন কাজ করতেন, কিছু PIC-র মাধ্যমে কিছু কাজ হতো ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, এইগুলাতে কিছু দুর্বলতা ছিল। এই দুর্বলতাগুলি কাটিয়ে ওঠার জন্যে এবং আরও বেশি স্বচ্ছতার সাথে এই কাজগুলি বাস্তবায়নের জন্যে সরকার কিছু পরিবর্তনের মাধ্যমে কিছু পরিবর্তন এনেছে। এখন প্রতিটা উপজেলা, হাওর অঞ্চলের উপজেলা থেকে তারা তদারকি পরিবর্তন এসেছে এবং নিজ নিজ এলাকার মাননীয় সংসদ সদস্যরা উপদেষ্টা হিসাবে থাকবেন, উপজেলা চেয়ারম্যানরা থাকবেন, নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য দপ্তরের কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, অর্থাৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়েরও যারা কর্মকর্তা তারাও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আমার মনে হয় যেহেতু
বিকেন্দ্রীকরণ হয়েছে এবং যাতে না প্রতিটা উপজেলাতে কাজ হবে, আমার মনে হয় এতে তদারকি বাড়বে এবং কিছুটা হলেও আগের চাইতে আমরা এই এর কাজের গুণগত মান এবং যাতে স্বচ্ছতার সাথে কাজগুলি বাস্তবায়ন হয় সেই দিকে আরো বেশি মনোনিবেশ করতে পারবো। যে প্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি জি, প্রশ্নটি করুন। আমরা যেটা বলছিলাম যে কাবিটা নীতিমালা বেশ কিছু সংশোধন হয়েছে, এর মধ্যে আপনারা জানেন যে কাবিটা নীতিমালা এখন ঠিকাদারি প্রথাটা বাতিল করা হয়েছে, শুধুমাত্র পিআইসির মাধ্যমে কাজগুলো হবে। এবং পাশাপাশি যেটা হয়েছে যে বেশ কিছু পরিবর্তন এসেছে সদস্য সংগ্রহের বিষয়ে, আমরা একটু জানতে চাইবো যে এই বছর সরকার আপনি যেটা বললেন যে বিভিন্ন ভাবে মানুষকে সহযোগিতা করছে, এর মাত্রাটা আপনি আগামীতে যাতে ফসল ফলাতে কোনো সমস্যা না হয়, বা আপনারা জানেন যে কৃষকরা টাকা পয়সা না থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে সুদ মুক্ত ঋণের কথা বলছেন, সরকার যাতে ফসল ফলাতে পারে কি কি ব্যবস্থা নিচ্ছে? অনেক আমি তো বললাম যে সার বীজ কীটনাশক থেকে শুরু করে সরকারের আর্থিক সহায়তা, এবং গত বছরই তো বন্যার সাথে সাথেই সরকার ঘোষণা দিয়েছে যাতে যে ঋণ আছে এই ঋণ যাতে আদায় করা না হয় এবং আগামী ফসল না ওঠা পর্যন্ত আবারও নতুন করে ঋণ সুবিধা পায় সেই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য তফসিলি নির্দেশনা দেওয়া হয়েছে, এনজিওগুলোকে সতর্ক করা হয়েছে যাতে এই বিপন্ন মানুষকে তারা হয়রানি না করেন এবং আগামী ফসল না ওঠা পর্যন্ত তাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করার জন্য। আপনারা জানেন সরকার শেখ হাসিনার সরকার অত্যন্ত স্বচ্ছতায় বিশ্বাস করে, যার কারণে এই গত বছরে যারা এই হাওড় নিয়ে দুর্নীতি করেছে এদেরকে সরকার কিন্তু রেহাই দেয়, অনেকেই এখন বিচারের মুখোমুখি হয়েছেন এবং হচ্ছেন। সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এই প্রথম এই সরকারের আমলে দুর্নীতির অভিযোগ আসায় তাদেরকেও জবাবদিহি করতে হচ্ছে, এমনকি সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যে দীর্ঘদিন হাজতবাসেও ছিলেন। হ্যালো, জি 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 বলেন, প্রশ্নটি করুন। আপনার কি কোনো প্রশ্ন? আচ্ছা, তিনি তার মতামত জানিয়েছেন যে অনুষ্ঠানটা শুনে তার ভালো লেগেছে, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলছিলেন যে সরকারের বিশেষ কিছু পদক্ষেপ রয়েছে ইতিমধ্যে যেগুলো হয়েছে, এছাড়াও আমি নিজে পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন সদস্য হিসাবে, স্থায়ী কমিটির সদস্য হিসাবে আমি যতটুকু জানি আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে হাওড়ের যে এই জলাভূমি, এই ভূমিকে ব্যবহার করে আমরা হাওড় অঞ্চলকে অগ্রাধিকার দিয়েছি যাতে সৌর বিদ্যুৎ আয়নের শিক্ষাক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যখন 30 এপ্রিল সুনামগঞ্জের সাল্লাতে আসলেন হাওড় অঞ্চলের মানুষের এই দুর্ভোগ তিনি সরজমিনে দেখলেন, তাকে নিয়ে আমরা সাল্লা থানা সদর থেকে যাত্রাপুর গ্রামে গেলাম, তিনি বিশাল জলরাশি এবং এটি দুর্গম পথ পাড়ি দিয়ে কিভাবে শিক্ষার্থীরা স্কুলে যায় এই বিষয়গুলি জেনে তিনি অনেকটা আশ্চর্য হয়েছেন এবং ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আলাদা কিছু প্রোগ্রাম নিয়েছেন যাতে রেসিডেন্সিয়াল স্কুল করা যায় এবং ফ্ল্যাট শেল্টার, যেমন আপনি জানেন উপকূলীয় অঞ্চলের জন্য যেমন বিশেষ বিশেষ
কিছু যেগুলা সারা বছরই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যবহার হয়, শুধুমাত্র আপদকালীন বিপদের মধ্যে তারা ওইটা সাইক্লোন সেন্টার হিসাবে ব্যবহার করে। এইভাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকেও বন্যা আশ্রয় কেন্দ্র এবং সরকারের পরিকল্পনা রয়েছে হাওর অঞ্চলের জন্য আলাদা করে আবাসিক স্কুল প্রতিষ্ঠা করা এবং প্রাইমারি লেভেলেও যে এই প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে প্রতিষ্ঠা করা। তা আমার বিশ্বাস যেহেতু বিল পারের চাইতেও আরো বিলে আরো আরো অনেক নিমজ্জিত এলাকা আছে, নিম্ন এলাকা আছে, তো ওই সমস্ত অঞ্চলে ধীরে ধীরে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হবে এবং আপনার প্রতিষ্ঠানটিও পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। জি ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, যাতায়াত বা যোগাযোগের ক্ষেত্রেও বেশ কিছু আপনাদের, বিশেষ করে সুনামগঞ্জ সুরমা নদী যেটা আপনাদের ছাত্র আপনারা জানেন আমাদের এই যে সুনামগঞ্জ হাওরের রাজধানী বলি, কিন্তু সুনামগঞ্জের কোন যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই মান্ধাতার আমলে, ব্রিজ গুলা ছিল ঝুঁকিপূর্ণ, তিনটা ফেরি পাড়ি দিয়ে জি শুরু প্রশ্ন বলেন। জি বলেন। জি হাওরের বাঁধ নিয়ে উনি বলছেন, যেটা আমি একটু আপনার সাথে এটার সাথে যোগ করতে চাই, আপনি জানেন যে পিআইসি গঠনের যে সময় এটা ছিল যাচ্ছে, কারণ আমি বলছিলাম যে এর আগেও যে ব্রিজ সুরমা নদীর উপরে অনেকগুলা ব্রিজ এই সরকারের আমলে, বিশেষ করে সুনামগঞ্জের ব্রিজ, সাতকের ব্রিজ, সুনামগঞ্জেরটা তো ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, রানীগঞ্জেরটা কাজ চলছে, সাতকের সুরমা নদীর উপর ব্রিজের কাজ এখন শুরু হয়েছে আবার। তো এইভাবে আমরা এই যে সিলেট থেকে সুনামগঞ্জ রাস্তায় লামাগাড়ি, আমাদের এই ডাবর, তারপর আসানমারা, তিনটা ফেরি এবং এইগুলা দিয়ে আমাদের অনেক পদার্থ সুনামগঞ্জ জেলা সদরে যেতে, 11টি ব্রিজ ছিল খুবই ঝুঁকিপূর্ণ। এই সরকার দ্বিতীয় মেয়াদে আসার পর 211 কোটি টাকা ব্যয়ে এই রাস্তার প্রত্যেকটি ব্রিজ ডাবল স্প্যান করে দিয়েছে এবং দিয়েছে। আমার মনে হয় এটা আমাদের জেলা সদরের একমাত্র রাস্তা এবং এতে মানুষের যোগাযোগ অনেকটা সহজতর হয়েছে, অনেকটা সুবিধা হয়েছে। আমাদের উপজেলা কানেক্টিং রোড ইতিমধ্যে দিরাই, জামালগঞ্জ, সাতক তো আগের থেকেই ছিল, জগন্নাথপুর, এই সমস্ত উপজেলা ইতিমধ্যে কানেক্ট হয়ে গেছে, তাহিরপুর কানেক্ট হয়ে গেছে, বাকি যেগুলো ধর্মবাসা, শাল্লা, এগুলিতেও দ্রুত কাজ চলছে। তো আমার বিশ্বাস দোয়ারা বাজারে কাজ চলছে, আমাদের সরকার যেভাবে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, আমার বিশ্বাস আমরা প্রতিটি উপজেলাতে আমরা যোগাযোগ স্থাপন করতে সক্ষম হব, গ্রাম ভিত্তিক উন্নয়নের কাজও ব্যাপকভাবে চলছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের কৃষকদের যখন 10 টাকায় একটি অ্যাকাউন্ট খোলার এবং কৃষকদের সরাসরি আর্থিক প্রণোদনা দেওয়ার যে উদ্বোধনী অনুষ্ঠানটি, এটি সুনামগঞ্জের, তিনি 10 নভেম্বর 2010 সালে তিনি করেছিলেন এবং তাহিরপুরে তিনি অনেকগুলো কমিটমেন্ট করেছিলেন, প্রাইম মিনিস্টার কমিটমেন্ট
ফাইল আলাদা, মানে এগুলা ইতিমধ্যে শুধু ওই এলাকায় অনেকগুলা যে মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট দেন তিনি অবশ্যই তা রাখছেন, এবং প্রধানমন্ত্রীর প্রত্যেকটা প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে আমার দৃঢ় বিশ্বাস। জি প্রিয় শ্রোতা, নাম বলে প্রশ্নটি করুন। জি প্রিয় শ্রোতা, আপনার প্রশ্নটি করুন। জি নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। সালাম। জি বলেন বলেন, উনি শুনছেন। আমার মনে আছে 1990 সালে আমাদের প্রয়াত সাংবাদিক বিবিসির আতাউস সমাদ সাহেব সহ আমরা নাইনদার হাওর বাদে আমরা গিয়েছিলাম, তখন আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, এবং এই নাইনদার হাওরে কৃষকদের নিয়ে ওই সময় স্বেচ্ছাশ্রমে আমরা বাঁধ নির্মাণ করেছি। তো তারপরে আমরা যখন আরো বৃহত্তর পরিসরে যাওয়ার সুযোগ পেলাম, তখন পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা নাইনদার হাওরেও বেড়িবাঁধ নির্মাণের জন্যে আমরা কিছু কিছু স্কিম নিয়েছি। কিন্তু সুনামগঞ্জের বিশেষ করে তাহিরপুর, শাল্লা, দিরাই, ধর্মবাসা, জামালগঞ্জ এই সমস্ত অঞ্চলে প্রকল্পের সংখ্যা অনেক বেশি, হাওরের সংখ্যা বেশি। সড়কের জমি যেহেতু কিছু পাহাড়ি জমি, কিছু সমতল, কিছু বাড়ি, সব মিলিয়ে সাতক দোয়ারা বাজারের প্রকল্পের সংখ্যা অন্যান্য নির্বাচনী এলাকার চেয়ে কম, এবং কম হওয়াটাই স্বাভাবিক, এটা আমাদের কোনো ইয়ে না। আমরা পুরো সুনামগঞ্জ জেলারই আমরা উন্নয়ন চাই, শুধু সুনামগঞ্জের নয়, আমরা ভাটি অঞ্চলের মানুষের। মাননীয় সংসদ সদস্য, আমার মনে হয় যে উনি যেটা বলেছেন এই প্রসঙ্গটা কিছুটা চলে এসেছে, আমরাও আমাদের আসলে সময় একদম শেষ দিকে চলে এসেছি। আপনারা জানেন যে হাওর অঞ্চলের যে দুর্যোগ হয়েছে, এরপরে এখন সবাই একটু নড়ে চড়ে বসেছেন যাতে আগামীতে না হয় এই ধরনের কোনো দুর্যোগ। এবং এই বছর কিন্তু জলাবদ্ধতা ছিল, হাওরে জলাবদ্ধতা ছিল, একদিকে পানি দেরিতে নামছে, অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে অকাল দুর্যোগ নিয়ে মানুষ আর একটু শঙ্কিত, পদক্ষেপ নিয়েছে। আপনি কি একটু আমাদেরকে সব শেষ একটু বলবেন যে মানুষকে কিছু আশার বাণী শোনানো যায় কিনা? জলবায়ু পরিবর্তনের ফলে এখন যে পরিবর্তনটা এসেছে আমাদের, এই পরিবর্তিত অবস্থায় আমাদের কৃষি বিজ্ঞানীদের আরো বেশি মনোনিবেশ করতে হবে কিভাবে কম সময়ে এই ফসলগুলো তোলা যায়, এবং এই কিভাবে ফসল তোলা যায়। আরেকটা ফোন নিয়ে নিচ্ছি একটু। যাই হোক, তো সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে, কৃষি অধিদপ্তর বা কৃষি মন্ত্রণালয়, তারা নানাভাবে চেষ্টা করছেন মানুষকে উৎসাহিত করছেন। শ্রোতা, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি বলেন, প্রশ্নটি করুন। সরকার তো দিচ্ছে, সরকার পর্যাপ্ত পরিমাণ, আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এই রকম এই ধরনের সাহায্য, মানে দুহাত ভরে সাহায্য এই কৃষকদের মাথায় তুলে দেয়া, এইটা এর আগে কোন সরকার কোনদিন। আমরা 88 বন্যা দেখেছি, আমরা 98 বন্যা দেখেছি, 98 বন্যার সময় আমরা ছিলাম রাষ্ট্রমন্ত্রী, সরকারে ছিলাম, কিন্তু সেই সময়ে এত সুযোগ পাওয়া যায় না। এই বছর
মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী, তারা আসার পর আমার মনে হয় আর মানুষের ক্রন্দন থেমে গেছে এবং এই ক্রন্দন থামবে এবং স্থায়ীভাবে কৃষকরা যাতে ফসল তুলতে পারে সেই জন্য সরকার আরো হচ্ছে আরো বেশি মনোনিবেশ করছে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য কষ্ট সময় দেওয়ার জন্য, এবং আমরা আগামী পর্বে আরো নতুন কোন অতিথি নিয়ে আপনাদের সাথে থাকবো। প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার 4:30 থেকে 5টা পর্যন্ত আমাদের এই ভাটি বাংলা অনুষ্ঠান সম্প্রচারিত হয়। প্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।